চলতি সপ্তাহের সোমবার অর্থাৎ 8ই মে মমতা বন্দ্যোপাধ্যায় এরাজ্যের বুকে দ্য কেরালা স্টোরিকে ব্যান করেছেন। খুব মজার বিষয় দেখুন, কলকাতা হাইকোর্ট একটি অর্ডারে বলছেন, জাস্টিস অমৃতা সিনহার বেঞ্চ তার অর্ডারে বলছেন, শিক্ষক নিয়োগ দুর্নীতির যে মামলা, যে দুর্নীতির মামলা এতদিন অভিজিৎ গাঙ্গুলি শুনতেন, যে দুর্নীতির মামলা বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির হাত থেকে অন্য বিচারপতির কাছে যেদিন চলে যায় 28শে এপ্রিল, সেদিনকে তৃণমূল কংগ্রেস কার্যত বিজয় মিছিল বার করেছিল, সেদিনকে তৃণমূল কংগ্রেস কার্যত বিজয় উল্লাস করছিল। কিন্তু প্রথমবারের জন্য বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে গিয়ে এই মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলায় পার্টি হিসেবে অ্যাড করা হলো। এতদিন ধরে অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে মামলা শুনছিলেন সে মামলায় কিন্তু অভিষেক ব্যানার্জিকে কখনো পার্টি হিসেবে অ্যাড করা হয়নি। এ প্রথমবারের জন্য শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলায় সরাসরি অভিষেক ব্যানার্জির নাম কিন্তু জড়িয়ে গেল। এবং সেই খবর যখন বাইরে প্রকাশ্যে আসতে শুরু করলো এবং তার সাথে সাথে বিচারপতি অমৃতা সিনহা তিনি যখন প্রশ্ন তুলছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তদন্তে সাহায্য করতে অসুবিধা কোথায়, সকাল 11টা নাগাদ হাইকোর্টের বুক থেকে এই খবর যখন গোটা রাজ্যে ছড়িয়ে পড়লো, ঠিক মেপে মেপে তার 1.5 ঘন্টার মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় হঠাৎ করে ঘোষণা করে দিলেন দ্য কেরালা স্টোরি একটি সিনেমা, সেই দ্য কেরালা স্টোরিকে পশ্চিমবাংলার বুকে ব্যান করা হচ্ছে। দেখুন, দ্য কেরালা স্টোরি মেরিট ডিমেরিট নিয়ে আজকে আমাদের কথোপকথন নয়, যে একটা সিনেমা, সেই সিনেমা কিভাবে প্রোপাগান্ডা করা হয়েছে, আসলে প্রোপাগান্ডা করে বিজেপি কিভাবে গোটা রাজনীতি করতে চাইছে, সেটা বিষয় নয়। বিষয় হচ্ছে কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায় একটা নন ইস্যুকে ইস্যু করে দিল আর একটা ইস্যুকে কিভাবে নন ইস্যু করার চেষ্টা করলেন। আপনি ভালো করে ভেবে দেখুন, দ্য কেরালা স্টোরি কিন্তু রিলিজ করেছে তার আগের সপ্তাহে, গোটা সপ্তাহ জুড়ে সিনেমাটা চললো, সবাই দেখলো, হঠাৎ করে মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার দিন মনে হলো দ্য কেরালা ফাইলস, তিনি দ্য কেরালা স্টোরি, তিনি কিন্তু আর এই সিনেমাটা পশ্চিমবাংলার বুকে ব্যান করে দেবেন। পশ্চিমবাংলার বুকে যদি 5 লক্ষ মানুষ দ্য কেরালা স্টোরি নিয়ে জানতেন, এখন মমতা বন্দ্যোপাধ্যায় সৌজন্যে গোটা পশ্চিমবাংলা অন্তত 5 কোটি মানুষ দ্য কেরালা স্টোরির নামটা শুনে নিলেন। আসলে আসলে দূরে থেকেও যে বিজেপির জন্য এত সুন্দর দালালি করা যায়, অনেক দূরে থেকেও, অন্য দলে থেকেও, এনডিএর মধ্যে না থেকেও বিজেপির জন্য যে এত সুন্দর দালালি করে বিজেপির পথ করে দেয়া যায়, সেটা মুখ্যমন্ত্রীকে না দেখলে আমাদের বোঝার উপায় থাকে না। আপনি একবারের জন্য লক্ষ্য করুন, এই কেরালা স্টোরিকে নিয়ে এবার 9 হাইকোর্ট 9 সুপ্রিম কোর্টে মামলা হবে। এই কেরালা স্টোরিকে দেখানোর দাবিতে কোথাও না কোথাও 5-10টা লোক মিলে গিয়ে হইহুল্লোড় করবে এবং তারা খুব স্বাভাবিকভাবেই কিন্তু ফুটেজ পাবে, স্বাভাবিকভাবেই মিডিয়া কিন্তু তাদেরকে ফুটেজ দেবে। মমতা বন্দ্যোপাধ্যায় সিনেমা ব্যান করছেন, আমরা বিশ্বাস করি না যে মমতা বন্দ্যোপাধ্যায় কোনো সামাজিক কারণে কোনো সিনেমা ব্যান করেন। আমরা বিশ্বাস করি মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় তার রাজনৈতিক কোনো না কোনো অবস্থান থেকে মমতা বন্দ্যোপাধ্যায় সিনেমা ব্যান করেন। তার কারণ, এই মমতা বন্দ্যোপাধ্যায় একসময় ভবিষ্যতের ভূত ব্যান করেছিলেন তার বিরুদ্ধে কথা বলবার জন্য। অনিক দত্তের সিনেমা চালাতে দেয়নি ফিল্ম ফেস্টিভ্যালে, এই কথা গোটা দেশের মানুষ আমরা জেনেছি। তারপর সুপ্রিম কোর্টে গিয়ে রাজ্য সরকারের গালে দুটো থাপ্পড় পড়বার পরে রাজ্য সরকার শান্ত হয়েছিল। তাই কেরালা স্টোরি আসলে ব্যান করে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় দুটো জিনিস করতে চাইল। এক, কেরালা স্টোরির প্রচার করলো বিজেপির হয়ে, নেগেটিভ প্রচার, যেটা বিজেপির ফরে যাচ্ছে আস্তে আস্তে, যাওয়ার চেষ্টা করছে অন্তত। এবং তার সাথে সাথে অভিষেক ব্যানার্জিকে মামলায় পার্টি করা হলো, অভিষেক ব্যানার্জিকে মামলায় পার্টি করা করে শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলায় অভিষেক ব্যানার্জিকে কোর্টে আসবার জন্য যে পথ, সেই পথ যখন প্রশস্ত হচ্ছে, সেই সময়তে মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত নজর ওই যে দ্য বেঙ্গল স্টোরির নজর ঘোরানোর জন্য দ্য কেরালা স্টোরি আপাতত নাকি ব্যান। আপনি একবারের জন্য কল্পনা করুন, এমন একটা সিনেমা যে সিনেমা হাউসফুল যাচ্ছিল না, এমন একটা সিনেমা যে সিনেমার যে বিশাল রেভিনিউ আর্ন আছে তা নয়, এমন একটা সিনেমা যা নিয়ে গ্রাম বাংলায় বা খুব শহর মফস্বলেও বিশাল আলোচনা হচ্ছিল তা নয়, কিন্তু জোর করে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির প্রতি হাওয়া তুলবার জন্য এই মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়ে আজকে এই সিনেমা ব্যান করলেন। গোটা বাংলার মানুষ আমরা দেখেছি উপরাষ্ট্রপতি নির্বাচনের সময়তে বিজেপির বিরুদ্ধে ভোট দিতে যায়নি মমতা বন্দ্যোপাধ্যায়ের দল, গোটা পশ্চিমবাংলার মানুষ আমরা দেখেছি এই সারদা নারদা এবং রোজ ভ্যালির তদন্ত, এই তদন্তকে কবরে পাঠানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় কীভাবে মোদিজির সাথে সেটিং করেছেন। ফলত যেভাবে কেরালা স্টোরিকে ব্যান করার নাম করে আসলে কেরালা স্টোরির প্রমোশন করলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং নিজের ভাইপোর কুকীর্তি থেকে নজর ঘোরানোর জন্য, এর চাইতে নোংরা রাজনীতি এই মুহূর্তে পশ্চিমবাংলার বুকে আর খুঁজলেও পাওয়া যাচ্ছে না। সবাই ভালো থাকবে।